প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব আবেদনপত্র থেকে কিভাবে সংবাদপত্রের উপযোগী করে, অর্থাৎ সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে আবেদনপত্র লেখা যায়, ওইটা নিয়ে আলোচনা করব। আর আমরা অলরেডি প্রাতিষ্ঠানিক আবেদনপত্র এবং চাকরির আবেদনপত্র কিভাবে লিখতে হয় ওটার ভিডিও আপলোড করে দিয়েছি। আর এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে কিভাবে একটা আবেদনপত্র সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে লেখা যায়, এরকম একটা আবেদনপত্র আমরা শিখব। আর এই ফরম্যাট ইউজ করে তোমরা সবগুলো সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র লিখতে পারবা। এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, যানজট সমস্যা রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী করে একটা আবেদনপত্র লেখো। প্রথমেই মানে গোড়ায় গলত, বিসমিল্লাতেই ভুল, JPDF-টা করছে, ভুল করছে, যানজট লিখতে জানাটি লিখি ফেলছে, সরি ফর দ্যাট। এনিওয়েজ, সো এই ধরনের সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে আবেদনপত্র লিখতে গেলে আমাদের কীভাবে লিখতে হবে এই বিষয়টা আমরা একটু দেখব। সো প্রথমে হচ্ছে একটা তারিখ দিতে হবে। আচ্ছা, তারিখ দিছে আর কোন পত্রিকায় প্রকাশ করতে চাচ্ছ, যদি প্রশ্নে পত্রিকার নাম দেওয়া থাকে ওই পত্রিকার নামই দিতে হবে, আর যদি কোনো পত্রিকা না থাকে তাহলে যে কোনো একটা পত্রিকা দিয়ে দিলেই হলো। সো প্রথমে তারিখ দিলা, তারপরে এখানে দেওয়া হয়েছে দৈনিক, সময়কাল 387, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা 1208, বিষয় সংযুক্ত পত্রটি দৃষ্টি আকর্ষণের জন্য আবেদনপত্র। সো এরকম একটা বিষয় দিবে, তুমি চাইলে সবগুলোতে এরকম বিষয় দিতে পারো। আর এইগুলো হচ্ছে তোমার সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে আবেদনপত্র এই ধরনেরই হয়, খাদ্য ভেজাল, তারপরে যানজট সমস্যা, তারপরে রাস্তাঘাট সংস্কার, এই ধরনেরই হয়ে থাকে আর কি। সো প্রথমটুকু এরকম গেল, প্রথমটুকু হচ্ছে আবেদনপত্র স্টাইলে, প্রথমে ওই তারিখ দিলা, তারপরে পত্রিকার নাম দিলা, দেন স্থান দিয়ে দিলা, বিষয় সংযুক্ত পত্রটি দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন সামাজিক ও জাতীয় সমস্যার সমাধান কল্পে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে আপনার বহুল প্রচারিত দৈনিক সমকাল পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। যানজট সমস্যা নাগরিকের জীবনে অত্যন্ত প্রধান সমস্যা, এই সমস্যা সমাধানে নিম্নলেখ চিঠিটি প্রকাশ করে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য সময়ের দাবি। তারপর একটু হালকা স্পেস রাখবা, দুই আঙুল টাইপ। অতএব আপনার বহুল প্রচারিত পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব অথবা কৃতার্থ থাকব, নিবেদক সৌম্য, একটা নাম দিয়ে দিচ্ছে। এইটুকু গেল হচ্ছে তোমার আবেদন, অর্থাৎ তুমি যে পত্রিকায় প্রকাশ করতে চাচ্ছ তাদের কাছে একটা আবেদন নথি পাঠাচ্ছ বা পাঠাইলা, এতটুকু হচ্ছে তোমার পত্রিকায় উঠবে না, জাস্ট তাদের কাছে যে লিখতেছো, আবেদন করতেছো, তোমার লেখাটি প্রকাশ করতে চাচ্ছ পত্রিকায়, এই জন্য আবেদনটা করল আর কি। সো এরপরেই হবে হচ্ছে আসল খেলা শুরু, অর্থাৎ যে কথাটি বা যে বিষয়বস্তুটি পত্রিকায় ছাপানো হবে আর কি। সো একটা শিরোনাম দিয়ে দিবা, আর এই আবেদনপত্র তুমি দুই পেজে লিখতে পারবা বা তিন পেজেও লেখা যাবে, সমস্যা নাই। অর্থাৎ হচ্ছে বাম পেজ থেকে শুরু করবা, বাম ডান, তারপরে হচ্ছে উল্টায়া বাম, এরকমভাবে হচ্ছে লিখবা। চাকরির আবেদনপত্র ওই রকমই, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক আবেদনপত্র এক পেজ লিখবা, চাকরির আবেদনপত্র দুই তিন পেজ লেখা যাবে, সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র দুই তিন পেজ লেখা যাবে। তারপর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকগ্রাউন্ড অংশের জন্য 100% কমন সাজেশন, 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে, লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে, এইভাবে সব কিছুই PDF আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। একটা সুন্দর করে শিরোনাম দেওয়া হয়েছে যে যানজট সমস্যার সমাধান চায়, বা যে বিষয়টার উপরে আসবে ওই বিষয়টার উপরে একটা শিরোনাম দিয়ে দিবা, তারপরে হচ্ছে লেখা শুরু করবা, ঠিক আছে। আর এই লেখাটা তোমার হচ্ছে দুইটা প্যারা হবে, অর্থাৎ প্যারাগ্রাফ স্টাইলে লেখা শুরু করবা। এখানে দেওয়া হয়েছে জীবিকার তাগিদে বাংলাদেশের অধিকাংশ মানুষই আজ শহরমুখী, ফলে দেশের প্রধান শহরগুলোতে বাড়ছে জনসংখ্যার চাপ, স্থায়ীভাবে এবং যানবাহনের সমস্যার নগর জীবনে আজ বিপর্যস্ত হয়ে পড়ছে, তার উপর যানজট সমস্যা বর্তমান শহরগুলোতে প্রধান
অন্তরায় হিসাবে দেখা দিয়েছে। অথচ একটি দেশের সামগ্রিক উন্নয়নের অনেকটাই নির্ভর করে সুষ্ঠু এবং নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থার উপরে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে সুন্দরভাবে লিখবা যানজটের জন্য কি কি সমস্যা হয়, মানুষ কিভাবে ভোগান্তি পড়ে, কিভাবে হচ্ছে একটা দেশ বা দেশ পিছিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরবা। আর দেন হচ্ছে একটা স্পেস রাখবা ছোট করে, লেখা হয়েছে এমতো অবস্থায় দেশের উন্নয়নের স্বার্থে যান চলাচল ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখার যথাযথ কর্ম পরিকল্পনা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, সম্ভব হাতিরপুল ঢাকা। তারপর একটা খাম আঁকাতে হবে, যেহেতু এই আবেদনপত্রটা একটা অফিসে যাচ্ছে, সো এই ক্ষেত্রে তোমাকে প্রেরক প্রাপক লিখে একটা ডাক টিকিট বা খাম তৈরি করতে হবে, একটা খাম তৈরি করবে। সো এইভাবে হচ্ছে সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে আবেদনপত্র লিখতে হবে। প্রথমটুকু হচ্ছে আবেদনপত্র স্টাইলে, ঠিক আছে? প্রথমটুকু হচ্ছে আবেদনপত্র স্টাইলে লিখতে হবে, একটু আবেদন করতে হবে যে তোমার এই লেখাটি তুমি ছাপাতে যাচ্ছ পত্রিকাতে। সো তারিখ দেওয়ার পরে ওইভাবে বিষয়গুলো লিখবা, তারপরে বিষয় দিবা, এই তো, তারপরে জনাব দিয়ে কমা দিবা, তারপরে লেখা শুরু করবা। আর পরেরটুকু হবে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে একটা শিরোনাম দিয়ে দিবা, যেরকম প্রতিবেদন একটা বড় করে শিরোনাম দেয়, সো ওরকমভাবে একটা খাতার মাঝখানে শিরোনাম দিয়ে দিবা, তারপরে প্যারাগ্রাফ স্টাইলে লিখবা, দুইটা প্যারা করবা, শেষ। যেভাবে দেখানো হলো ওইভাবে লেখো, যদি আসে আর যদি আবেদনপত্র দাও তাহলে হচ্ছে এভাবে লিখলে একটা ভালো মার্ক পাওয়া যাবে। সেই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল, পরীক্ষা ভালোভাবে দাও। আল্লাহ হাফেজ।